দিল্লির প্রস্তুতিতে কোরআন সন্ন্য দিক নির্দেশনা অনুযায়ী আমাদের করণীয় বর্জনীয় কী হতে পারে বিসমিল্লা আলহামদুলিল্লাহাবাদ দিল্লিতে মুসলিমদের উপর যে নির্যাতন চলছে এটা আসলেই প্রত্যেকটি ইমানদার মানুষকে কষ্ট দেয় মুসলিমরা সব এক দেহ এক প্রাণের মতো কোথাও যদি ব্যথা হয় অন্যেরা তাদারে ব্যথিত হবে এটাই স্বাভাবিক এই জন্য যারাই এই ব্যথায় ব্যথিত তাদের তাদের সমব্যথী হওয়া দরকার প্রথমে দ্বিতীয়ত তাদের জন্য দোয়া করা দরকার তাছাড়া এই অবস্থায় নিজেদেরকে ধৈর্য ধারণ করতে হবে প্রচণ্ড রকমের কারণ মুসলিমরা ভারতের সংখ্যালঘু আর সরকার সেখানে ইসলাম বিরোধী এবং মুসলিম বিরোধী মুসলিমদের সম্পূর্ণ বিরুদ্ধে সেখানে কোনো কিছু করেই যে পার পেয়ে যাবে বা একটা সমাধান নিয়ে আসবে এরকম কিছু হচ্ছে না সুতরাং আমাদের বড় কাজ হবে এখানে ধৈর্য ধারণ করা দপ্ত নফস নিজেকে নিয়ন্ত্রণ করা এবং যতটুকু সম্ভব নিজেকে সেফ করা এবং এই সমস্ত জায়গা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা আবার আল্লাহতালা ফিরিয়ে দেবে আশায় যে সময় আসবে আল্লাহতালা আবার সে সমস্ত জায়গাতে আল্লাহর দিনের নিশানা উড়ানোর তৌফিক দিবে এই জন্য নিজেরা প্রথমত আমার কাছে প্রথম নিজেরা সাবধান থাকবে দ্বিতীয়ত যদি বিপদে পড়ে ধ্বস ধারণ করবে এবং নিজেদেরকে 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 নিজেরা একসাথে থাকবে পরস্পর হানাহানি মারামারি ভুলে গিয়ে নিজেদের নিজেদের যেটা উপকার হয় সেটা করবে আর ওই দেশে যারা পার্লামেন্টেরিয়ান আছে তাদের উচিত হবে এমন পরিস্থিতিতে তাদের সমস্ত যত ক্ষমতা তাদের সমস্ত ক্ষমতা সেখানে প্রয়োগ করা তাদের সরকারের কাছে দাবি দেওয়া নিয়ে যাওয়া যে মুসলিমরা তাদের অতীত দেখিয়ে দেওয়া যে অতীতে ক্ষমতায় ছিল মুসলিমরা কিন্তু কোনো দিন তারা কারো উপর আঘাত করেনি দাওয়াত দিয়েছে বলে হেকমাতে আলমজল হাসানা উত্তম পদ্ধতি দাওয়াত দিয়েছে এখনও যেন কেউ মুসলিমদের উপর চড়াও না হয় তাদের তাদের বিভিন্ন যে সমস্ত তাদের আবাদতখানা আছে বা তাদের মসজিদ আছে তাদের মাদ্রাসা আছে এগুলোর উপর কেউ যেন আক্রমণ না করে এবং সরকারকে স্মরণ করিয়ে দেওয়া উচিত ওই সরকারকে যারা ওই দেশের জনপ্রতিনিধি আছে ভারতের তাদের উচিত সরকারকে স্মরণ করিয়ে দেওয়া যে ভিন্ন দেশেও হিন্দুরা বাস করে সেখানে যদি কোনো সেরকম অবস্থা হয় তাদের যেমন কষ্ট হবে মুসলিমদের উপর আক্রমণ হলো অন্য দেশের মুসলিমরা সেরকম কষ্ট পায় রসুল্লাহ সাল আলিয়ালাম বলেছেন মাসালুল মিনা ফি তাওয়িম ওয়া তার রাহম হিম ওয়া তার আতুফ হিম কামাসাল জেসাদ ইজাশ তাকা মিনহু রদবন তাদা আলাহু সাহের আল জাস্তেবি সাহেরুল হোম্মা মুসলিমদের মুসলিমরা তাদের পরস্পর ভালোবাসা সৌহার্দ্য এবং সম্প্রীতিতে একটি শরীরে নেয় যার একটি অংশে ব্যথা হলে সারা শরীরে ব্যথা অনুভব করে এই জন্য উচিত সব সময় এই অনুভব ব্যথা অনুভব করা কিন্তু এমন কোনো কাজ না করা যা তার জন্য পরিণাম ভালো বয়ে নিয়ে আসবে না কোনো দে অন্য দেশে হানাহানি মারামারি করা সেটার জন্য বৈধ হবে না অন্য দেশে সেটার জন্য কিছু করে ওই দেশের ক্ষতি করা এটাও জায়েজ হবে না যেমন ভারতের অবস্থায় বাংলাদেশের মুসলিমদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করা দোয়া করা এবং তাদের প্রতিবাদ করা মুখে প্রতিবাদ করা কিন্তু সেটা যেন হানাহানি পর্যায়ে না যায় সেটা খেয়াল রাখা আর একটি কাজ করা যেতে পারে সেটা হচ্ছে সাধারণত এই জালেমরা যারা এই মুসলিমদের উপর অত্যাচার করে তারা কোনো কিছু অন্যায় করে মুসলিম দেশে তারা আবার আসে সফর করতে সেখানে এসে ভালো কিছু পাওয়ার আশা করে আমাদের উচিত হবে না তাদেরকে সম্মান দেখানো যতক্ষণ পর্যন্ত না তারা মুসলিমদেরকে সম্মান করছে সে দেশের এই জন্য সেখান থেকে যারা আসবে তাদেরকে আমরা কোনো ক্রমেই ভালোভাবে সম্মান দিয়ে নেয়া বা তাদেরকে সাদা সম্ভাষণ জানানো এটা ইমরানদারের পক্ষে কখনো উচিত হবে না যতক্ষণ পর্যন্ত না তারা সেটাকে নিয়ন্ত্রণ করছে পারে তাদের দেশে তাদের দেশে নিয়ন্ত্রণ করতে পারা এটা কিন্তু তাদের অত্যন্ত সহজ কাজ কিন্তু তারা ইচ্ছা করে সেটা করছে না কারণ তারা নিজেরাই এটাকে উস্কে দিচ্ছে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে অথচ সাম্প্রদায়িকতা এ উসকে দিয়ে তারা মুসলিম দেশে শান্তিতে বস শান্তিতে থাকতে চায় এটা কখনও ঠিক হবে না উচিত হবে তাদেরকে প্রতিহত করা তাদের বিরুদ্ধে কথা বলা কিন্তু হচ্ছে যেন হানাহানি মারার যে আমরা না যাই আল্লাহ যেন আমাদেরকে সেটা বোঝার তো অভিজ্ঞান করেন এটা আমাদের বুঝে নিতে হবে